এবার আমরা দেখবো কিভাবে আমরা কোনো রিলসকে পোস্ট করবো, ঠিক আছে। রিলসকে পোস্ট করার জন্য আমরা কী করতে হবে, ডাইরেক্টলি এখানে প্লাসের অপশানে চলে আসবো, প্লাসের অপশানে চলে আসবো, প্লাসের অপশানে চলে আসার পর ডাইরেক্টলি এখানে আপনার অটোমেটিক্যালি আপনার যে রিলস আছে রিলসগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনাকে পোস্ট হবে, ঠিক আছে। তাহলে রিলস পোস্ট করার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন না, রিলস আছে, রিলস পোস্ট করার আগে আপনাকে কেন দেখে স্টোরিটা কীভাবে পোস্ট করতে আপনার যথেষ্ট সুবিধা হবে, ঠিক আছে। স্টোরিটা কীভাবে পোস্ট করতে, স্টোরি পোস্ট করার জন্য আপনাকে কী করতে হবে, স্টোরি পোস্ট করার জন্য আপনাকে এইভাবে যখন স্টোরিতে ক্লিক করবেন, এই যে স্টোরিতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি অটোমেটিক্যালি আপনাকে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার শো হবে, ঠিক আছে। এটা আমি ফেসটা ব্লার করে দিয়েছি অটোমেটিক জন্য। এখান থেকে আপনি যে কোনো ধরনের পোস্টকে কিন্তু আপনি ইয়ে করতে পারেন, ঠিক আছে। এখানে আপনাকে লেখার বটম আছে, লেখার বটম আপনি আছে, সবসময় আপনি চেষ্টা করবেন যখনই আপনি স্টোরিতে পোস্ট করছেন, এই যে গ্যালারি আছে দেখুন, এই গ্যালারি থেকে আপনার এই যে গ্যালারি আছে, এই গ্যালারি থেকে আপনাকে কিন্তু পোস্ট আনতে হবে, ঠিক আছে। এই গ্যালারির উপর ক্লিক করলেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা আসবেন, এখানে আসবেন, এখানে আসবেন, আসার পর এই যে জায়গাটা আসবেন, আসার পর যে কোনো একটা পোস্টকে আপনি এখান থেকে বা যে কোনো একটা ইমেজকে আপনি সিলেক্ট করে নেবেন, আপনার তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে যে কোনো জিনিসটাকে প্রমোট করতে, ঠিক আছে। তাহলে র্যান্ডমলি অনুভূতি এই পোস্ট থেকে এটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অপশান দেখাতে এই যে জায়গাটা, এখন অপশান মানে কী দেখাচ্ছে, এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কী অপশান দেখাচ্ছে, এটা প্রাইভেট লেভেলের জন্য, এটা আপনার জন্য নয়, কোনো কোম্পানির জন্য হলো, এটা আপনার প্রয়োজন না, এটা হয়ে গেল। এটা আপনার কী আছে, এই যে জায়গাটা আপনাকে দেখাচ্ছে কি, এই জায়গাটা এই অপশান মানে এখানে বুঝতে পারছেন, এখানে কোনো কিছু আপনি লিখতে পারেন, কোনো লেখার হলে তা কীভাবে লিখবেন না লিখবেন সেটা আমাকে দেখাচ্ছে দেখুন। তার প্রথমত আমি কী করবো, আমার নিজের হোয়াটসঅ্যাপে চলে যাবো, হোয়াটসঅ্যাপে চলে যাবো, অনেক অনেক কিছু আমাকে ডাউনলোড করে রেখেছি সেগুলো আমাকে দেখাবো বলে, ঠিক আছে। তাহলে এখানে হোয়াটসঅ্যাপে চলে আসবো, হোয়াটসঅ্যাপে চলে আসার পরে আমি এখান থেকে একটা গাইড ডাউনলোড করে রেখেছি, এই জিনিসটাকে সম্পূর্ণ আমি কপি করলাম, কপি করার পর আমি এখান থেকে ডাইরেক্টলি এখানে এসে এই জিনিসটাকে সম্পূর্ণ এখান থেকে পেস্ট করে দেবো, ঠিক আছে। জিনিসটাকে পেস্ট করে দিলাম, এই জিনিসটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর একটু আমি এটাকে র্যান্ডামলি ছোটো মতো ছোটো বড়ো করে দেবো, দেখবেন ছোটো বড়ো করে দেবো। এখান থেকে আপনি কালার পর্যন্ত চেঞ্জ করতে পারেন, দেখবেন নিচে অনেক কিছু আছে, এখানে কালার কলার সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু অপশান আছে এখানে, ডাইরেক্টলি অনেক কিছু অপশান আছে, যখন আমি এই কাজ করে দেবো তখন অসুবিধা হয়ে যাচ্ছে। বাট আমি এখানে আসবো না, আসবো না, আসার পর আমি এখানে দেখতে পাবেন প্রত্যেকটা আপনি কালার, আপনার লেখার প্যাটার্ন সব কিছু আপনি এটিকে আপনার মনের মতো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমি এই নর্মাল জিনিসগুলো একটু কম ব্যবহার করবেন, ঠিক আছে, যখন একটু ফ্যান্সি জিনিসগুলো ব্যবহার করবেন, যেটা আপনি ইউএস আমি কানাডাকে টার্গেট করছেন, একটু ফ্যান্সি জিনিসগুলো টার্গেট করার চেষ্টা করবেন, ঠিক আছে। এখানে আমি ফ্যান্সি জিনিসগুলো টার্গেট করা যাতে কথাটা যাতে লেখাটা একটু বোঝা যায়, ঠিক আছে, অন্য কিছু নেই, যাতে লেখাটা সুন্দরভাবে বোঝা যায়। তাহলে র্যান্ডামলি মনে করেন আমি এই জিনিসটা নিয়ে নিলাম, তখন এই র্যান্ডামলি এই জিনিসটা নিলাম, তাহলে এখানে কী লেখা আছে, অল ড্রিমস ক্যান নাও কামস টু ইনস্ট্যান্টলি, ইফ ইউ ওয়ান্ট টু ফুলফিল ইউর ওয়েট লস ড্রিমস অ্যান্ড হুইচ ইনস্ট্যান্টলি ইউ মাস্ট নো দিস সিক্রেট দ্যাট হ্যাভ হেল্প মি ম্যানিফেস্ট মাই ফ্যাট লস ড্রিম ইন জাস্ট 20 মিনিট। আমি এখানে বলছি আপনি যদি আপনার ওয়েট লসের ড্রিমটাকে পূরণ করতে চান তো অবশ্যই কি 10 মিনিটের মধ্যে দেখতে পারেন যে আপনার কী করতে হবে না করতে হবে। আমি আমার মাত্র 10 মিনিটের মধ্যে জানতে পেরে গেছিলাম যে কীভাবে এটাকে কাজ করে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি নিচের দিকে একটা স্পেস দেবো, নিচের দিকে স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর দেখুন এখানে আমি আর কিছু করবো না, এখানে দাঁড়িয়ে এর উপর ক্লিক করে দিলাম, ক্লিক করে তারপর ব্যাক করো, ব্যাক করার পর এখানে আমি এই জিনিসটাকে একটু ওপরের দিকে তুলে দিলাম, ঠিক আছে, ওপরের দিকে তুলে দিলাম, এরকমভাবে ওপরের দিকে তুলে দিলাম একটু স্টাইলিশ করে। দেওয়ার পরে দেখুন এখানে একটা অপশান আমাকে দেখাবে, এই যে জায়গাটা, এই জায়গাটা আপনাকে অপশান দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাকে কিন্তু কোনো লিঙ্ক অ্যাড করতে হবে, ঠিক আছে, যে কোনো ধরনের লিঙ্ক অ্যাড করবে, লিঙ্ক অ্যাড করার জন্য আমাকে কী করতে হবে, LINK লিঙ্ক অ্যাড করবে, এখানে আমি ডাইরেক্টলি আসবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি এখান থেকে আপনি যে কোনো একটা লিঙ্ক নিয়ে আসে তাহলে আমাকে দেখাতে আরও সুবিধা হবে। তো আমি যে কোনো একটা লিঙ্ক আমি এখান থেকে দিয়ে নেবো, কোনো লিঙ্ক আছে বলতে এখানে দেখাবেন Pinterest ইউটিউব চ্যানেল আমি লিঙ্কটা দিয়ে নেবো, আমি যে কোনো একটা লিঙ্ক আমি নিয়ে নিলাম আপাতত, ঠিক আছে, এই লিঙ্কটি নিলাম, এই লিঙ্কটা নিয়ে আমি এখান থেকে আপনার এটা কী থাকবে, এটা মানে অ্যাফিলিয়েটেড ডাইরেক্ট প্রোডাক্টের লিঙ্ক থাকবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখুন একটা দেখাচ্ছে কাস্টম স্টিকার টেক্সট, তাহলে এখানে এই লিঙ্কটা কীভাবে দেখাবে, লিঙ্কটাকে কোনো লেখার মাধ্যমে দেখাবে না, যে তখন আপনি কী করবেন এই যে জায়গাটা আপনি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলেন, তাহলে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে উপরে ডানের অপশানে ডাউনের অপশানে ক্লিক করে দিলাম, তারপর দেখুন এই যে লিঙ্কটা কী আছে, এই লিঙ্কটা এর মধ্যে অ্যাড হয়ে গেল, এখানে যদি কেউ ক্লিক করে ডাইরেক্টলি আপনার অ্যাফিলিয়েট পেজে পৌঁছে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনার অবশ্যই সেলস জেনারেট হবে, এটা হচ্ছে লিগ্যালি জিনিস, ঠিক আছে। এটা হয়ে গেলে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আর একটা অপশান এখানে আছে, এখানে আর একটু ফ্রেন্ডস টাইপের করতে পারেন, এই জায়গাটা আসবেন, এখানে আমি আসবেন, এখানে আসার পর দেখুন এই জিনিসটাকে এখানে আমি ক্লিক করলাম,
ক্লিক করার পরে একটা দেখাচ্ছে, এই একটা ক্লিক করলে এই একটা দেখাচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনি দেখতে পারেন যে কোন জিনিসটা দেখলে সবচেয়ে সুন্দর হয়, কোন জিনিসটা দেখতে ভালো লাগছে। প্রত্যেকটা আমি অপশানে সিলেক্ট করে আপনাকে দেখতে পারেন, ঠিক আছে। এখানে আমি দরে দিয়ে আপনার যেটা খুশি সিলেক্ট করে আপনি দেখতে পারেন। আপনার যেটা সিলেক্ট হয়ে গেলাম, আমি যেটা বুঝতে পারছেন এটা ভালো লাগছে, তো আপনি একটু পরে ডানে ক্লিক করে দিন, এটা হয়ে গেল। ওই যাওয়ার পর এখান থেকে আপনি এই জায়গাটা আমি এখানে আসবেন। এখানে আসার পর এখানে কী দেখাচ্ছে, এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এই জিনিসটাকে আপনি ড্র করতে পারেন। ড্র করতে পারেন বলতে এখান থেকে আপনি ড্রয়ে ক্লিক করলেন, ড্রয়ে ক্লিক করার পর অনেক নিচে দেখুন অনেক ধরনের কালার চলে এসছে, ঠিক আছে। আপনি এখান থেকে ডাইরেক্ট লেখাকে একটা ড্র করতে দিন, এখানে ক্লিক করুন বা এখানে ক্লিক করুন বা এখানে ক্লিক করুন, বা ড্রটা তৈরি করাটা খুব একটা ফ্যান্সি টাইপের লাগে না, ঠিক আছে, এটা দরকার নেই, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি এখানে ড্র করতে পারেন, ড্র করে নিলে করে নেওয়ার পর ওপরে ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর আরেকটা ওখানে আবার ড্রটি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন সেভ আসছে, এটাকে আপনি সেভ করতে পারেন। সেভ করার পর আপনি এটা কী করতে অন্য কোথাও আপনার ফেসবুক প্রোফাইলে করতে পারেন, অন্য কোনো প্রোফাইলে করতে পারেন, আপনি সেটা কিন্তু ডাইরেক্টলি পোস্ট করতে পারেন, ঠিক আছে। যাতে আমি এটাকে কিন্তু সেভও করে নিতে পারেন। সেভ করতে করতে একটু সময় লাগবে, 5-10 সেকেন্ড সময় লাগবে, তারপরে কিন্তু আমি এই জিনিসটাকে অন্য কোথাও ব্যবহারও করতে পারবেন, ঠিক আছে। এটাই হচ্ছে সুবিধা যখন সেভ করে নেওয়ার। তাহলে এখান থেকে এই জিনিসগুলো আমি কী করবেন, সবসময় চেষ্টা করবেন আপনি দিনে 2-3 বা 4 সবসময় চেষ্টা করবেন, যখনই আপনি এখানে পোস্ট করছেন, যখনই রাখবেন এরকমভাবে পোস্ট করছেন, আলাদা আলাদা প্রোডাক্টকে প্রমোট করার চেষ্টা করবেন। এবং ছোটো ছোটো প্রোডাক্ট, ছোটো ছোটো কমিশন থাকবে, $10, $20, $30 এরকম কমিশন থাকবে, কম কমিশন থাকবে, সেরকম প্রোডাক্টকে প্রমোট করার চেষ্টা করবে, তাহলে আপনাকে সুবিধা হবে, ঠিক আছে। এবং সব কিছু হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখানে ইয়োর স্টোরি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ইয়োর নিচে দেখা দেখতে পাচ্ছেন অপশন থাকা ইয়োর স্টোরিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ডাইরেক্ট এখানে পোস্ট হয়ে গেল, ঠিক আছে, ডাইরেক্টলি স্টোরিতে পোস্ট হয়ে গেল। প্রথমত এখানে আমি ক্লিক করবো, এখানে আমি ক্লিক করবো কোথাও আমার দেখাচ্ছে, দেখুন ভালো করে দেখুন, করে দেখুন আমি এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমি নিশ্চিত আসার পর ডাইরেক্টলি এখানে আমার এই জিনিসটা শো হচ্ছে, একটা আমি সবাই সাথে পোস্ট করলাম বলে একটু হয়। এখানে আমার কেউ পোস্টটাকে দেখছে, এখানে ডাইরেক্টলি কেউ লিঙ্কের উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ভিজিট লিঙ্ক থাকে, ভিজিট লিঙ্কের উপর কেউ ক্লিক করবে। ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনার যে অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্ক আছে, যেখানে আপনি প্রোডাক্ট কিনলে কমিশন পাবেন, সেই পেজের মধ্যে চলে আসবে, ডাইরেক্টলি সেই পেজের মধ্যে গিয়ে চলে আসবে। এখান থেকে যদি আমি কেউ এখান থেকে ডাইরেক্টলি কেন আমি আপনি এখান থেকে এটা সুবিধা হয়, এটা হচ্ছে ডাইরেক্টলি কেউ অ্যাফিলিয়েটেড প্রোডাক্টের পেজে আসে সুবিধা। মোবাইল থেকে তো একটু ভিউটা কম খারাপ হয় আর কি, অন্য কিছু না, বা ঠিক আছে, মোটামুটি কাজে কাজ হয়ে যাবে। লেখাটা যেটা পড়ার দরকার সেটা কিন্তু অবশ্যই পড়তে হবে, আর যদি কাস্টমারের প্রয়োজনে ডাইরেক্টলি সেখান থেকে বাই নাও করে ফিরতে পারবে, ঠিক আছে। এখানে হচ্ছে শরীরে দাঁড়া হচ্ছে, পজিশনটা হচ্ছে এইখানটায়, অন্য কিছু নয়।